কি গরম পড়েছে ভাই, কি গরম পড়েছে আমাকে। তাই জন্য ভাই সাঁতার কাটতে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এত গরম। তোমরা ভাবছো হয়তো ভাই এখানে তো ঠান্ডাতে আমরা জ্যাকেট পরে বসে আছি, আমি নিজেও জ্যাকেট পরেই বসে আছি, কিন্তু এখানে এত গরম কেন ভাই আমি জানি না কোন কারণে, বাট এখানে খুব বেশি গরম পড়ে গেছে। তো গাইস লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা $200 মিলিয়ন চুরি করেছিলাম। আর মাইকেল একটু উপরে উঠে পড়। আরে আরে কন্ট্রোল তো করো আর, ঠিক করো তুমি আর কি করছো আর। আরে ঠিক আছে উঠে পড় উঠে পড় উঠে পড়, বাকি ঠিকই আছে চলো আমরা উপরে উঠে পড়েছি। এবার দেখতে পাচ্ছ গাইস আমরা লাস্ট এপিসোডে দেখেছিলে তোমরা $200 মিলিয়ন চুরি করেছিলাম, যেখান থেকে সবাই 50 মিলিয়ন করে নিয়েছি। আর আমার টাকা এখানে রাখা রয়েছে লুকিয়ে ভাই, এখানে ফ্র্যাঙ্কলিন রয়েছে। আর ফ্র্যাঙ্কলিন কোথায়? ওই দেখো ফ্র্যাঙ্কলিন পুশ আপ মারছে ভাই। আরে ফ্র্যাঙ্কলিন, আরে এই তো পুশ আপ মারো পুশ আপ। আরে পুশ আপ মারা বন্ধ কর ভাই, ভাই এত গরম পড়ে যদি পুশ আপ মারছিস কি করে ভাই আমি বুঝতে পারছি না। তোদের তোদের চলছেটা কি ভাই, তোরা এত পুশ আপ মারার চেষ্টা করছিস কেন? আরে আরে মাইকেল দা তুমিও পুশ আপ মারো ইয়ার, পুশ আপ না মারলে তোমার ভুঁড়ি কমবে না? আমার তো ভুঁড়ি কমে গেছে। তুই আমার ভুঁড়ি নিয়ে টনকাটা বন্ধ কর, মারবো এক্ষুনি ভাই তোকে, ছেড়ে দে ভুঁড়ি নিয়ে টনকাচ্ছে, মারবো এক্ষুনি, এক লাখ সব উড়বি। আর গাইস আমি জানি না যে এখানে কেন এত গরম পড়েছে, আর এখানে ভাই আমাদের জায়গায় জল রয়েছে, কিন্তু আমি একটা কথা শুনতে পেয়েছি যে অনেক জায়গায় না জল শুকিয়ে যাচ্ছে এই ঠান্ডা কালে, যে কোথায় থেকে এরকম একটা কিছু হচ্ছে কে জানে ভাই, সব জায়গায় জল বল শুকিয়ে যাচ্ছে। আর বাকি এখানে আমাদের চপ রয়েছে, চপ কেমন আছে ভাই? চপ হ্যালো কেমন আছিস ভাই? আরে বস সব ঠিকঠাক আর, সব ঠিকঠাক একদম ভাই। হাগাতে আমাকে নিয়ে যাও না, কিছু না খাবার দাবার ফেলে রেখেছো আর কি করবো। আরে ঠিক আছে তোকে তোকে নিয়ে যাবো খাবার, মানে হাগাতে নিয়ে যাবো, চাপ নিস না ভাই, এখানে গরম পড়েছে এত নিজে তো এক তো যেতে পারছি না, তোকে এদিকে পুলে চান করবি, চলে চলে পুলে চান করবি। বাকি ঠিক আছে গাইস আমি জানি না যে কেন কি সব চলছে এখানে ভাই, খুব গরম পড়ে রয়েছে তোমরা নিশ্চয়ই জানো, তাই জন্য গাইস আমরা একটুখানি, তোমরা বুঝতেই পারছো কি করছি ভাই, আমরা এখানে একটুখানি সুইমিং পুলে চান করছি ভাই। বাকি ঠিক আছে ওপরে ওঠ, এ ওপরে ওঠ মাইকেল ওপরে ওঠ। আরে উঠছি উঠছি দাঁড়া উঠছি। ফ্র্যাঙ্কলিন শোন ভাই, এখানে এত কেন গরম পড়েছে চ গিয়ে দেখে আসি, আর একটু কাজ টাজ তো হবে কমসে কম, এত পুশ আপ মারার থেকে ভাই আমার নয় ভুঁড়ি বেরিয়ে গেছে। বাকি ঠিক আছে চ এখান থেকে যাওয়া যাক। আরে ভাই তোমার নাম তো মাইকেল, আগে তুমি মুন ওয়াক করে দেখাও। কিছু একটা ছুঁড়ে মেরে দেবো ভাই আমি, বিশ্বাস করো একে আমার নাম মাইকেল বলে আমাকে বলে মুন ওয়াক করে দেখাতে। বাকি ঠিক আছে একে তাড়াতাড়ি বলি এখান থেকে বেরোতে। আর তারপর গাইস আমাদের শুনতে পেরেছি যে একটুখানি কেমন ইয়ে চলছে ভাই, পাড়া চলছে এই জায়গাটার, একটুখানি জল ওয়াল কমে যাচ্ছে। বাকি ঠিক আছে কারোর একটা তো ফোন আসছে, দেখি কারোর একটা কল আসছে, কি বলছে দেখি। বলছিলাম যে আপনাদের যত জল ফল আছে স্টোর করে নিন, কারণ গাইস পুরো জায়গাকার জল একেবারে শুকোতে চলেছে। কি বলছে ভাই আমাদের জল থাকবে না এখানে, আমাদের সামনে যে এত জল রয়েছে ভাই পুলেতে, ওখানে এটা বলছে জল থাকবে না। বাকি দিদি সামনে কি বলছে? বলছিলাম যে এখানে জল ওয়াল থাকবে না, আপনাদের জল স্টোর করে রাখতে হবে, কিন্তু যেটা হচ্ছে মেইন কথা যে কিছুদিন পর জল আপনি আবার ফেরত পেয়ে যেতে পারেন আর নাও পেতে পারেন। ফোন কেটে দিল ভাই। আরে ভাই ফ্র্যাঙ্কলিন শুনলি কি বলছে? আরে ভাই আমি কি করে শুনবো, তুমি তো ফোনে ছিলে, আমি কি করে শুনবো ভাই। আরে ভাই শোনার তো কথা আর। ঠিক আছে দেখো আমাদের যেমন বললো যে এখানে জল থাকবে না কিছুদিন পর, তো আমাদের এই জলগুলোকে স্টোর করতে হবে। আর বাকি আমি যা শুনতে পেয়েছি ভাই, ও বলেছে ওশান পুরো শুকিয়ে গেছে, ওশানে জল নেই, তো আমাদের ওটা একবার চেক করে আসা দরকার না কেন জল নেই ভাই, নয়তো এই জলগুলো আর থাকবে না, আর এখানে ভাই পুরো একদম বঞ্জার অবস্থা হয়ে যাবে, কিছু থাকবে না। চপ তুই যাবি? যাবি কি তুই? আরে না না আমি নেই আমি নেই আমি এখানে ঠিক আছে একা একা বেগুনের সাথে। চল ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন চ চ চ ফ্র্যাঙ্কলিন আমি আর তুই যাবো। চ না রে উঠবি তুই, হ্যালো এদিকে এদিকে ওঠ ওঠ বলছি। আরে শোন আমি তোকে কি বলছি ভাই, এখানে বলছে সমুদ্রের জল শুকিয়ে গেছে আর কিছুদিনের মধ্যে জল শেষ হতে চলেছে, জল এখানে থাকবে না, তো আমাদেরকে কি গাইজ একটু সমুদ্রগুলো দেখতে হবে যে কি চলছে ওখানে সমুদ্রতে। তো চলো না আমার কি চলো। আরে তোকেও তো যেতে হবে, আমি একা থোড়ি যাবো, চ আমার সাথে, তোরই তো গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে চলো ভাই ও আসছে, আমি যাচ্ছি আপাতত গাড়ি নিয়ে এখান থেকে বেরোই। এটা হচ্ছে ফ্র্যাঙ্কলিনের গাড়ি আই থিঙ্ক, চলো সমুদ্রের দিকে যাওয়া যাক। বাকি সমুদ্র কোথায় আছে আমি জানি না, আর ও এসে ভাই গাড়িতে আরামসে চেপে পড়বে, তারপর আমরা আরামসে চলে যাবো। আর বাকি সমুদ্র কোথায় গাইস? বেশি দূর নেই, এইখানে সমুদ্র, চলো এইখানটা আমাদের যেতে হবে। বাকি ঠিক আছে চলো। ওয়েল তো গাইস আমি আর ফ্র্যাঙ্কলিন চলে এসেছিলাম হচ্ছে আমার বাড়িতে, বাট যেটা হচ্ছে মেন কথা যে আমার বাড়িতে লোকজন নেই, ওরা কোথাও চলে গেছে ভাই, এরা খবর পেয়ে গেছে, আমি আর ফ্র্যাঙ্কলিনই পাইনি। আর কি বলছো বস, আর কেউ খবর পাইনি, আমরা তো খবর পেয়েছি ভাই, তুমি পাওনি? আরে আমি পাইনি বলেই তো তোর সাথে এখানে ঘুরছি। চ সমুদ্রের ব্যাপারটা দেখে আসি আগে, সমুদ্রের ব্যাপারটা আগে দেখে আসতে হবে যে সমুদ্রে ভাই জল ওয়াল শুকিয়েছে কি করে। বাকি তারপর আমাদের একটুখানি দেখতে হবে যে লোকজন কেন গায়েব হয়ে যাচ্ছে ভাই এখান থেকে, লোকজনগুলো আলাদাই ভাবে একদম পালিয়ে যাচ্ছে ভাই, এখানে থাকছেই না, শহরে কোনো লোক নেই বেশি, জাস্ট আওয়াজ আওয়াজ পাচ্ছি বাট কোনো লোকজনকে দেখতে পাচ্ছি না। বাকি গাড়ি নিয়ে দেখো পুরো শহর ফাঁকা হয়ে গেছে, নিশ্চয়ই এরা কিছু তো একটা জানে ভাই এখানকার ব্যাপারে, কিছু একটা হতে চলেছে। আর আমি শুনেছি গাইস ওই সমুদ্রে জল শুকানোর কারণটা এমনি এমনি নয়, কিছু তো একটা হয়েছে যার জন্য জল শুকিয়েছে। চলো আপাতত সমুদ্রে গিয়ে দেখা যাক যে ওখানে জল শোকালো কি করে। বাকি আমরা সমুদ্রের দিকে আরামসে বেরিয়ে পড়েছি, আর গাড়িটা হচ্ছে ভাই ফ্র্যাঙ্কলিনের তোমরা জানো। আর আমি সামনে ভাই লোকজনও দেখতে পাচ্ছি না, দেখেছো পুরো ফাঁকা লোকজন ভাই, কোনো জায়গা নেই, এখানে কি হতে চলেছে কে জানে ভাই, পুরো রাস্তা বাস্তা ফাঁকা শুনশান এলাকা রয়েছে। বাকি তো গাইস ফ্র্যাঙ্কলিন তোর কি ব্যাপার ভাই বল, কেন ফাঁকা বুঝছিস কেন? আরে বস তুমি জানো না ভাই এখানে কি হতে চলেছে ভাই, এখানে জল ওয়াল শুকিয়ে গেছে কোন একটা রিচুয়ালের জন্য। আর এখানে এ একা কোথায় যাচ্ছে ভাই, এখানে এ একা একা যাচ্ছে ভাই কোথায়? আরে আঙুল দেখাচ্ছে ফ্র্যাঙ্কলিন, তুই কিছু করবি? আমি আরে বস ছাড়ো ছাড়ো সমুদ্রের দিকে চলো, আরে চলো চলো। আরে ঠিক আছে হ্যাঁ চল সমুদ্রের দিকে যেতে হবে ভাই, তোকে ছেড়ে দিলাম এই আজকের জন্য ছেড়ে দিলাম। বাকি ফ্র্যাঙ্কলিন তোর গাড়িটা একটুখানি ভেঙে গেছে, একটুখানি মাফ করে দিস। বাকি ঠিক আছে চলো আমরা যাচ্ছি। আর এটা কি হ্যালো, তাই বলো এটা পোস্টার না আসলে লোক ঝুলছে ভাই, আমি জানি না কি চলছে বাট এটা পোস্টারটা একদম ভেঙে ঝুলছে। বাকি ঠিক আছে চলো আমরা আরামসে ভাই সমুদ্রের দিকে চলে যাই। সমুদ্র আমি যতটা জানি জল বল শুকিয়ে গেছে, মাছ ফাছ মরে যাচ্ছে, কারণ গাইজ আমি যতটা শুনলাম ফ্র্যাঙ্কলিনের মুখ থেকে যে একটা জায়গায় রিচুয়াল হচ্ছিল, রিচুয়ালটার জন্য ওদের কিছু ভুল
কারণের জন্য ভাই পুরো জল শুকিয়ে গেছে সারা লস স্যান্টোসে, শুধু লস স্যান্টোসের ভাই, আর কোথাও না, শুধু লস স্যান্টোসের জল শুকিয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। বাকি আমি ওদিকে একটা বোট দেখলাম যেটা উড়ছে ভাই। বাকি ঠিক আছে, আমরা বিচের মধ্যে আই থিঙ্ক চলে এসেছি, এবার আরামসে এখান থেকে যাওয়া যাক। আর আমার তো মনে হয় জল ফল শুকিয়ে গেছে ভাই, বোটটা নয় ভাসছে কিন্তু জল নেই ভাই, সমুদ্রে জল নেই। হ্যালো, আরে হ্যাঁ বস ঠিকই বলেছো ভাই, সমুদ্রে জল নেই, একদম জল নেই। তোরা কি করতে এসেছিস এখানে, সমুদ্রে জল নেই, তোরা সমুদ্রে কি করছিস ভাই? বাকি চলে যাই এখান থেকে ভাই। বাকি দেখতে পাচ্ছ আমরা সমুদ্রের এই জায়গাতে ইয়ে নিয়ে চলে এসেছি ভাই, গাড়ি নিয়ে। আর গাড়ি আটকে যাবে, গাড়ি আটকে যাবে, ফ্র্যাঙ্কলিন ধাক্কা মার নেবে ভাই। ভাই আমরা এখান থেকে যেতে পারবো না, আমাদের গাড়ি এখানে পার্ক করতে হবে, এখান থেকে যেতে হবে। ফ্র্যাঙ্কলিন বেরো। আরে হ্যাঁ এই তো বস, চলো চলো। বাকি ঠিক আছে চলো, এখান থেকে আমাকে বেরোতে হবে। আর ফ্র্যাঙ্কলিন আজা ভাই, আজা ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন। আরে বস এখানে অনেক কাদা ভাই, আমি যাবো না, তুমি যাও, তুমি যাও, তুমি গিয়ে দেখে এসো, আমি তারপর এসে বলো আমাকে কি চলছে এখানে। আচ্ছা ঠিকই আছে, তুই কাদাতে দাঁড়িয়ে থাক, আমি যাচ্ছি ভাই। ভাই এখানে অনেক কাদা বলে যাচ্ছে না, দেখো কি নোংরা মানুষ ভাই, মানে কি পরিষ্কার মানুষ, নোংরা তো নয়। বাকি ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাই পুরো জায়গা শুকিয়ে গেছে। আর এখানে আমি শুনলাম নাকি ডলফিনস ওগেরাও সব মরে গেছে, বাট যেটা হচ্ছে মেইন কথা, এটা একটা কোনো একটা রিচুয়ালের জন্য হয়েছে। বাকি আমি এখানে কোনো তো ডলফিনস ওগেরা দেখতে পাচ্ছি না। গাইস তোমরা দেখতে পাচ্ছ পুরো সমুদ্র ভাই একেবারে শেষ, শেষ হয়ে গেছে ভাই। বাকি ঠিকই আছে, আমাকে গাড়িটা নিয়ে আই থিঙ্ক চেক করতে হতো, বাট আমি এমনি হাঁটতে হাঁটতে চলে এসেছি ভাই। যদি জল হঠাৎ করে বেড়ে যায় তো কি হবে ভাই এখানে? চলো এখান থেকে আরামসে গিয়ে চেক করা যাক যে এখানে কি চলছে ভাই। কিন্তু আমি বুঝতে পারছি না এই বোটটা এরকম ভাবে ভাসছে কেন, আর এখানে এরকম শ্যাডো হচ্ছে। শ্যাডোটা কিসের ভাই এত বড়? আমার উপর দিয়ে শ্যাডো যাচ্ছে কেন একটা? ভাই দেখো আমার উপর দিয়ে শুধু শ্যাডোটা যাচ্ছে, দেখো সরে গেল। এবার এখানে কিছু তো একটা আছে যেটার জন্য আমার উপরে শ্যাডো আসছে ভাই, আমি বুঝতে পারছি না কেন আমার উপর শ্যাডো আসছে। বাকি ঠিক আছে এখান থেকে বেরোনো যাক ভাই। মাছ ফাছ সব মরে গেছে, মানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি কেস এখানে, সামনে কাউকে তো একটা দেখলাম, জানি না ভাই। চলো গাড়িতে যাওয়া যাক, আর ওখানে ফ্র্যাঙ্কলিন ওয়েট করছে। আরে বস আমি এখানে, চলে এসো চলে এসো। আরে ঠিক আছে, তুই শালা এত পরিষ্কার মানুষ, তুই জলে যাস না কেন কে জানে। ভাই গাড়িতে চাপ, তাড়াতাড়ি গাড়িতে চাপ। ওরে আর আমাকেও গাড়িতে চাপতে হবে আর, তোমার সাথে কোথায় কোথায় যেতে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আরে তোকে তো ভাই বাঁচাবার জন্য নিয়ে যাচ্ছি নাকি অন্য কিছু করছি? ভাই গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো জায়গাটা শুকিয়ে গেছে, আরে কোনো একটা রিচুয়ালের জন্য হয়েছে। তো আমাদের আই থিঙ্ক এখানে দেখো ভাই এগুলোও ভাসছে ভাই জলের উপরে। আরে যাস না বেশি, দেখো কি অবস্থা এখানে, সমুদ্র মুদ্র শুকিয়ে ভাই আমরা কোথাও তো একটা ফেসে গেছি আমার মনে হয়। গাড়ি তো এমনিও বেরোচ্ছিল না, এবার আমরা ভাই অনেকটা চলে এসেছি, তো আমাকে একটুখানি সাইড দিয়ে যেতে হবে। সরি ফ্র্যাঙ্কলিন, সরি সরি। আরে ঠিক করে গাড়ি চালাও বস, ঠিক করে গাড়ি চালাও, এই গাড়িটা আমার প্রিয় গাড়ি। আরে তোর প্রিয় গাড়ি তো আমি কি করতে পারি ভাই। বাকি ঠিক আছে চলো এখান থেকে আরামসে যাওয়া যাক। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ গাইস কেমন? আরে ব্রেক মার ভাই, ব্রেক মার। হ্যালো এই জায়গাটা কি অবস্থা ভাই? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ জায়গাটার অবস্থা কি, আমি জানতাম এরকমই হবে ভাই। ছোট ছোট কাঁটা গুলো আমাদের দাঁড় করে রেখে দিচ্ছে। গাড়ি উল্টাস না, উল্টাস না, উল্টাস না ভাই। বাকি আমি দেখো ভাই আন্ডার ওয়াটারে সব কিছু দেখতে পাচ্ছি, দেখো এখানে কি সব ছিল আন্ডার ওয়াটারের, এগুলো আমরা সব দেখতে পাচ্ছি। আর ফ্র্যাঙ্কলিন গিয়ে দেখবি নাকি? ফ্র্যাঙ্কলিন, আরে বস তুমি যে আমার গাড়ির অবস্থা করেছো আর, তোমার থেকে আমি না খুশ আছি ভাই, আমি কোথাও যাবো না নেক্সট বার থেকে তোমার সাথে ভাই। ঠিক আছে ভাই, একটুখানি গাড়ির অবস্থা তো এরকম হবে, কি বলছে ভাই আমি বুঝতে পারছি না। বাকি ঠিক আছে চলো, এখানে আমাকে কোনো তো একটা লোকের সাথে কথা বলতে হবে, জানতে হবে যে এখানে কি চলছে। আর গাড়ি আসতে চালা ভাই, গাড়ি আসতে চালা মাইকেল, না তো ফ্র্যাঙ্কলিন পরের বার তোকে আর ড্রাইভিং করতে দেবে না। বাকি এদিক দিয়ে যাওয়া যাবে না, আপাতত গিয়ে ওপরে রাস্তায় যাওয়া যাক, রাস্তায় গিয়ে কারোর সাথে একটা কথা বলতে হবে, তারপর জানতে পারবো যে কি কেস চলছে এখানে। ঠিকই আছে ফ্র্যাঙ্কলিন, সরি সরি। আরে নিকুচি ম্যানেজ তোমার সরি যা, তুমি আমার গাড়ি তচ্ছ নচ্ছ করে দিলে ভাই, কি চলছে কে জানে আর। ঠিক আছে আমি পয়সা দিয়ে দেবো না তোকে, $50 million দিয়েছি। $50 million? $50 দিয়েছো তুমি আমাকে? $50 million দিয়েছি, ঠিক করে ব্যাংক অ্যাকাউন্ট দেখ। আরে গাড়ি উল্টে গেছে ভাই, গাড়ি সোজাও। বাকি ঠিক আছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না যে এখানে কারোর সাথে কথা বলবো। আরে বাইক ছিল একমাত্র, ওটা নেই আর, আমাকে একটা লোকের সাথে কথা বলতে হবে, দেখতে হবে যে লোকটা কোথায় আছে। আর একটা লোকের সাথে কথা বললে আমি বাকি ব্যাপারটা জানতে পারবো এখানে। আমরা তো দেখছি সমুদ্র পুরো শুকিয়ে গেছে, আর আমাদের ভাই কিছু তো একটা খুঁজতে হবে এটার ব্যাপারে। আর লোকগুলো ভাই সিটি ছেড়ে লস স্যান্টোস ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, আর এখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, সাথে কি কথা বলি। আই ফ্র্যাঙ্কলিন চলায়। আরে হ্যাঁ বস চলো চলো চলো, দেখি লোকটা তো একটা পেয়েছি কমসে কম। আই ফ্র্যাঙ্কলিন এদিকে 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 চলায়। বাকি ঠিক আছে, এর সাথে আমাকে কথা বলতে হবে, দেখি কি বলছে ভাই। আরে দাদা আপনি কিছু জানেন যে এখানে কেন জল বল শুকিয়ে গেছে, আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ করছো কেন, কি হয়েছে? সব মরবে, সব মরবে এক এক করে। ব্যাপারটা কি এখানে সব মরবে কেন, আমি ঠিক বুঝতে পারছি না কেন মরবে দাদা, আপনি কিছু বলতে পারবেন? আরে ফ্র্যাঙ্কলিন তুই জিজ্ঞেস কর কি বলছে। ও কাকা শান পট্টি নয়, ডাইরেক্ট বলো। হ্যাঁ ঠিক আছে, না তো এক্ষুনি ঘুষা ঘুষা মেরে দেবো। তুই আমাকে কি মারবি, আমি তো আগে থেকে মরে গেছি। আগে থেকে মরে গেছে বলছে ফ্র্যাঙ্কলিন, তুই সামলা ভাই, আমি আমি নেই, আমি সাইড উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছি। বাকি তোরা যা কথা বলবি বলে নে ভাই, আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি চলছে। আমাদের লোকেরা কিছু রিচুয়াল করেছিল এখানে বৃষ্টি আনার জন্য, কিন্তু রিচুয়ালটা উল্টো হয়ে গেছে, আর রিচুয়ালটাতে সব জল শুকিয়ে গেছে লস স্যান্টোসে, আর এর কারণ হচ্ছে শুধু ওই লোকেরা যারা রিচুয়াল করেছিল। মানে এখানকার কিছু লোকেরা রিচুয়াল করেছিল যেটা পাহাড়ের ওদিকে আই থিঙ্ক, আর এ বলছে যে ওখানে লোকেরা রিচুয়াল করতে গিয়ে ভাই জল আনতে গিয়ে উল্টে জল শুকিয়ে ফেলেছে এরা। তো আমাদের ভাই কি করতে হবে এবার ওকে জিজ্ঞেস করি, তো আমাদের এখন কি করতে হবে স্যার, আপনি কিছু বলতে পারবেন? এখন তোমাদেরকে লস স্যান্টোসের বাইরে থেকে জল আনতে হবে, যার জন্য তোমাদের একটা ড্যাম ভাঙতে হবে, যাতে লস স্যান্টোসের জল আবার ফেরত চলে আসে, আর অনেক পরিমাণে আসে, তো তাই জন্য তোমাদের একটা বড় ড্যাম ফাটাতে হবে।
প্রথম তো তোমার এই হাসিটা খুব বাজে, সরি যদি বাজে লেগে থাকে, কিন্তু খুব বাজে হাসিটা ভাই। বাকে বস ও যেটা বলছে সেটা আমরা করে দেখতে পারি, আমরা ড্যাম ফ্যাম ভাঙতে পারি, কিন্তু তুমি যদি সাথে থাকো, মাথা হাতা চুলকাচ্ছিল কিন্তু বলছি যদি সাথে থাকো তাহলে আমরা ড্যাম ফ্যাম ভাঙতে পারি, কিন্তু তুমি যদি সাথ দাও তো। আরে হ্যাঁ হ্যাঁ লস স্যান্টোস বাঁচা দেয় ভাই, সব কিছু করবো আমি, লস স্যান্টোস বাঁচা দেয় ভাই, আরে ড্যাম ফ্যাম সব ভেঙে দেবো ভাই, একে বরঞ্চ ভেঙে দিই এখন চ। আরে না না বস না, ভাঙলে হবে না এখন, এই আমাদের সাহায্য করছে না। ড্যাম ভাঙো তাহলেই আমরা বাঁচতে পারবো, নয়তো সব লস স্যান্টোস মরে যাবে, কোনো লোক বেঁচে থাকবে না, আর বাকি লোকেরাও ছেড়ে চলে যাবে লস স্যান্টোস, আর হয়ে যাবে এটা একটা ভূতিয়া নগর। কাকা তোমার কথা আমি বুঝতে পেরে গেছি, বাট যেটা হচ্ছে মেইন কথা যে আমাদেরকে এখন লস স্যান্টোসের লোকগুলোকে বাঁচাতে হবে, প্লাস লস স্যান্টোসকে বাঁচাতে হবে, কারণ লস স্যান্টোস ভাই কোনো লোক নেই, দেখো সব ফাঁকা হয়ে গেছে। তোমাদের এখন ড্যাম ভাঙতে হবে, ড্যামের লোকেশন কাকাই আমাদের বলতে পারবে। কাকা ড্যামের লোকেশনটা একটু বলবে? আরে মাইকেল দা, আমি একটা ইয়ে চিনি, ড্যাম চিনি, তো চলো আমার সাথে যাওয়া যাবে ভালো করে। ওকে ঠিক আছে, এখন ফ্র্যাঙ্কলিন ভাই ড্যাম চেনে, তো চলো ওর ফ্র্যাঙ্কলিনের গাড়ি করে যাই, গাড়িটা তো আপাতত নাই কিছু, বাট যাই তাও। গাইতে চাপ ফ্র্যাঙ্কলিন, গাইতে চাপ, আরে এদিক থেকে নয় এদিক থেকেই। ওকে চলো আমাদের এখন ড্যামে যেতে হবে, ড্যামে গিয়ে গাইজ ওখানে বোম বোম লাগাতে হবে, তারপর দেখতে হবে যে ড্যামটা ফেটে এদিকে জল ওয়াল আসে কিনা। ওয়েল তো গাইজ ফ্র্যাঙ্কলিন ড্যাম মার্ক করে দিয়েছে, আর ওই ড্যামটাতে আমাদের গিয়ে ভাই ড্যামটাকে মেনলি ফাটাতে হবে। তো আমাদের কাছে ভাই আরপিজি আগে থেকে আছে, তো আমরা ড্যাম আরামসে ফাটিয়ে দিতে পারবো। যেটা হচ্ছে মেইন কথা যে আমি জানি না এত সুন্দর স্মুথ গাড়িটা চলছে কি করে এত ধাক্কা খাওয়ার পরেও ভাই। বাকি দেখছো গাড়িতে কোনো আওয়াজ নেই, গাড়িটা ভাই স্মুথ চলছে একদম। ফ্র্যাঙ্কলিন কিছু একটা বলতে চাইলো মনে হয়, করলো কিছু একটা। ফ্র্যাঙ্কলিন কি বলছিস ভাই? আরে বস এটা আমার গাড়ি, আমার, তাই জন্যই ভাই গাড়িটা এরম স্মুথ চলে। তোমার গাড়িগুলো তো খাট্টারা হয়, ডিলারশিপের জায়গা রেখে দিয়ে চলে এসেছে, কোথায় গোল্ডেন গাড়ি চালাবে, আর গোল্ডেন গাড়ি আর চালায় না ডাইরেক্ট। কি করবো ভাই, ডিলারশিপের টাকা বাকা তো কামাতে হবে, তোর মতো তার রবরি বাবরি করতে পারবো না সারাদিন, যদিও রবরিটা আমি করি ভাই। বাকি তোর কাছে $50 million আছে, আমার কাছেও আছে ভাই, আমার কাছে কি বলছিস? বাকি ঠিক আছে আমরা এখন আপাতত পৌঁছতে চলেছি হচ্ছে ভাই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভাই এখানে কোনো লোক নেই, আমি এতক্ষণ একটা গাড়ি পেলাম না ভাই যে ওর সাথে কিছু মারপিট করবো বা দাঙ্গা ফাসাদ করবো। বাকি ঠিক আছে আমাকে এখান থেকে সোজা যেতে হবে, আর সোজা গিয়ে গাইজ দেখতে পাচ্ছ ম্যাপেতে মার্ক করা হয়েছে ওই জায়গাটাই যেতে হবে। বাট আমরা এত ঘুরে যাচ্ছি কেন আমি নিজেও জানি না ভাই, আমার কেমন মনে হচ্ছে আমরা একটু বেশি ঘুরে যাচ্ছি। বাকি ঠিক আছে চলো আমরা অনেকটা সামনে চলে এসেছি ওই ড্যামটার, এখানে তো জল রয়েছে ভাই, এটা আই থিঙ্ক মনে হয় এটাই ওই ড্যামটার সাথে কানেক্ট রয়েছে, যেখান থেকে জলটা আসা বন্ধ হয়ে গেছে একটু একটু, আর হালকা হালকা জল আসছে। বাট বাকি ঠিকই আছে চলো ভাই, এই জায়গাটা একটুখানি আমার না কেমন ভয়ানক টয়ানক টাইপের লাগছে, কারণ বেশি ফাঁকা হয়ে গেছে। বাকি আমার মনে হয় ড্যামটা ওই তলা দিয়ে যেতে হবে, ঠিক বলছি ফ্র্যাঙ্কলিন? হ্যাঁ বস হ্যাঁ একদম একদম, আরে যেতে হবে না ওখানে। বাকি ঠিক আছে চলো এখান থেকে আমাদের তলা করে আই থিঙ্ক ড্যামটাই যেতে হবে আমার যা মনে হচ্ছে, আর এখান থেকে হালকা হালকা জল বইছে যেটা সমুদ্রের মধ্যে পৌঁছতে পারছে না, আমাদের ওই ড্যামটাকেই ভাঙতে হবে। আরে বস আমরা ড্যামটা ভাঙবো কেন, সেটা হচ্ছে মেইন কথা। আরে আমরা যদি ড্যাম না ভাঙি তাহলে আমাদের ড্যাম হয়ে যাবে ভাই পুরো, আমরা আর জল পাবো না কোনোদিন ভাই, এই জলটাও শুকিয়ে যাবে কিছুদিনের মধ্যে, আর গাড়ি ডুবে গেছে। গাইজ আমরা এখান থেকে ইয়ে তো তুলে নিয়েছি, জল থেকে গাড়ি তো তুলে নিয়েছি, কিন্তু আমাদের গাড়ি বন্ধ করে গেছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চপার রয়েছে। ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি আয় ফ্র্যাঙ্কলিন, আজা। আরে আসছি আসছি, এক মিনিট ভাই, কাদা এখানে অনেক কাদা। ঠিক আছে কাদাতে ভাই, এত পরিষ্কার লোক আমি দেখিনি, আর ওরির গায়ের রং একটুখানি কালো টাইপের ভাই, আমি এত ফর্সা নোংরা থেকেও। বাকি ঠিক আছে এখানে একটা চপার নিজেই চলছে, চপারটা কার? হ্যালো এখানে কেউ আছে? আমি এদের সাথে কথা বলি দেখি কি বলছে এরা, আমি তো বুঝতে পারছি না কি চলছে। আরে কি চলছে দাদা এখানে, আপনি হেলিকপ্টার নিয়ে দাঁড়িয়ে কেন? আরে দাদা আর কি বলবো আর তোমাকে, আর কি বলবো ভাই, এখানে সব জল শুকিয়ে যাবে কিছুদিনের মধ্যে, তাই জন্য গাইজ আমরা সব লোকেদের এখান থেকে তুলে ভাই অন্য শহরে শিফট করছি, যদি তুমিও যেতে চাও তাহলে চলে আসতে পারো। ঠিক আছে আমি বুঝতে পেরেছি কি ব্যাপারটা চলছে, কিন্তু তুমি এরকম ভাবে শিফট করছো কেন লোকেদের আমি বুঝতে পারছি না। ফ্র্যাঙ্কলিন কোথায় গেল, এই কাদাতে ফেসে গেল নাকি? ওই দেখো কাদাতে ফেসে রয়েছে ভাই ফ্র্যাঙ্কলিন। আরে আরে বস কি হয়েছে, ব্যাপারটা কি কি, লোকটা দাঁড়িয়ে রয়েছে কেন এরকম ভাবে, আর আমি কাদাতে ভাই আর উপরে আসবো না, তুমি একাই কথা বলে না ওর সাথে, যদি মারপিট হয় তাহলে আমি বন্দুক বন্দুক ছুটছি তোমাকে। বাকি ঠিকই আছে যা, এ হেবলা কোথায় গেল, ওখানে দাঁড়িয়ে থাক চুপচাপ। বাকি ঠিক আছে আমরা এই ড্যামটা ফাটাতে এসেছি, তাহলে জল চলে আসবে আমি যা বুঝতে পেরেছি। আরে তাই নাকি, জল ফল আবার চলে আসবে, তাহলে তো খুব ভালো খবর, তাহলে তো আমাকে আর কাজই করতে হবে না ভাই, আমি বাড়িতে বসে থাকতে পারবো আরামসে। ঠিকই আছে চলো এখান থেকে আরামসে যাওয়া যাক, আর ওই ড্যামটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, ওই ড্যামটার কাছে যেতে হবে। বাকি তুমি এখানে দাঁড়িয়ে থাকো, যদি ড্যামের বেশি জল ভেঙে যায় তাহলে গাইজ আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যেতে হবে তোমাদেরকে। বাকি ঠিকই আছে চলো ফ্র্যাঙ্কলিনের কাছে যাওয়া যাক। ফ্র্যাঙ্কলিন আজা, ফ্র্যাঙ্কলিন তাহলে নুব একেবারে, ফ্র্যাঙ্কলিন একেবারে নুব। বাকি আমার সাথে চলো এদিকে, এবার আমাদের ড্যামটা ফাটাতে হবে ভাই, চ ড্যামটা ফাটাতে হবে। আরে ঠিক আছে চলো চলো চলো। বাকি ঠিক আছে চলো এই তো চলে এসছি চলো। আরে ইয়ার তোকে আর কি বলবো, চ আমার সাথে চ আরামসে ভাই। ওই দেখ আমাদের ড্যামটা দেখা যাচ্ছে, আর আমরা গাড়িতে ছেড়ে পড়ি, চ গাড়িটা চাপা যাবে, আর আমার তো মনে হয় গাড়িটা ডিস্ট্রয় হয়ে গেছে, আর গাড়িতে চাপা যাবে না ভাই, গাড়িটা পুরো খারাপ হয়ে গেছে। সরি ফ্র্যাঙ্কলিন, তুমি আমার গাড়ি খারাপ করে দিলে মাইকেল দা, তোমাকে $50 million দিতে হবে এর জন্য। ঠিক আছে দিয়ে দেবো, কান্নাকাটি করার কিছু নেই, চল। বাকি ঠিক আছে চলো এখান থেকে আরামসে যাওয়া যাক, আর ফ্র্যাঙ্কলিন চলে ভাই। এই কাদাতে আবার আলাদাই কেস চলে, এর কাদাতে যেতে চায় না। বাকি এখান থেকে হালকা হালকা জল তো যাচ্ছে, তো এই জলটা যদি না শুকিয়ে যায় তার জন্য ভাই আমাদের তাড়াতাড়ি করতে হবে, এখানে পাইপ পাইপ ভেঙে পড়ে রয়েছে দেখেছো, সব কিছু হয়েছে ওই লোকগুলোর জন্য ভাই, রিচুয়াল করে যে লোকগুলো ওই লোকগুলোর জন্য, আর ও কি আস্তে আস্তে আসছে দেখো ভাই। বাকি ঠিক আছে চলো আগে ড্যামের কাছে যাওয়া যাক, তারপর দেখি। ভয়াল তো গাইজ আমরা ড্যামের কাছে পৌঁছে গেছি, আর ড্যামটার অবস্থা খুব ভালো নয়, এই ড্যামটার ওপাশে আছে হচ্ছে জল, তো ওটাই আমাদের এপাশে আনতে হবে। বাট যেটা হচ্ছে মেইন কথা যে ফ্র্যাঙ্কলিন কিছু বলতে চাস? আরে বস আমি জানি না কিভাবে আনবো,
তোমার কাছে তো বোম টম ছিল আগের বার চুরি করার টাইমে। ভাই আমি বোম লাগিয়েছিলাম, আমার তো বাড়িতে রেখেছি, তোমার কাছে আছে নিশ্চয়ই মনে হচ্ছে। আছে তো বটে, বাট কিভাবে কোথায় থেকে নো ভাই আমি জানি না। বাকি ঠিক আছে, আমার কাছে অনেকগুলো বোম আছে, স্টিকি বোম আছে। চলাই চলাই ফ্র্যাঙ্কলিন চলাই। আরে বস, আমি জানতাম তোমার কাছে আছে ভাই, আমি জানতাম তোমার কাছে আছে ভাই। তুমি না হিরো, তুমি না মুন্না, তুমি না মাইকেল। আরে চলাই 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 ফ্র্যাঙ্কলিন চলাই। ঠিক আছে, আমাকে তেল মারতে হবে না, চলাই। দেখো এখানটা বোম লাগাতে হবে আমাদেরকে মেনলি, আর বোম লাগিয়ে গেছে এখান থেকে দৌড় মারতে হবে, কারণ দেখো ওই পাশ থেকে হালকা হালকা জল আসছে, আর ওই জলগুলোকে আমাদের পুরো লস স্যান্টোস শহরে ছাড়তে হবে। তাই জন্য ভাই এখানে একটা বোম, ওখানে আর একটা বোম, অনেকগুলো বোম আমাদের লাগবে, আমি এটুকু বুঝতে পেরেছি। আর তলাটা যেন বেশি করে ফাটে, তাই জন্য ভাই আমার কাছে যতগুলো বোম আছে, 25টা বোম আছে, তো আমি প্রায় 10টা তো লাগিয়ে দেবো এখানে। হয়ে গেছে, চলো ফাইনালি হয়ে গেছে গাইস, এবার আমরা এই বোমটাকে ফাটাবো। আর এখানে এত কাদা কেন আমি জানি না ভাই, দেখো কত কাদা হয়ে রয়েছে, তাই জন্যই মালটা এদিকে আসছে না ভাই। এই কাদা থেকে এত ভয় পাই কেন আমি জানি না। বাকি ঠিক আছে, চলো এটাকে ভাঙা যাক আরামসে। আগে আমি উপরে উঠে পড়ি, যাতে আমি পালাতেও পারি। উঠে পড় উঠে পড় উঠে পড় ভাই, এখানে উঠে পড়েছি। বাকি এটাকে আমাকে ভাঙতে হবে, আর আস্তে করে ভাই ভেঙে দিয়ে এখান থেকে দৌড় মারতে হবে। ফ্র্যাঙ্কলিন তুই রেডি তো ভাই এখান থেকে পালাবার জন্য? আরে সবসময় বস, একদম, আমি তো সবসময় পালাতে রাজি আছি, তোমাকে ছেড়েই পালিয়ে যাবো আমি। আমি জানতাম তুই আমাকে ছেড়ে পালাবি। বাকি ঠিক আছে, চলো এবার ফাটানো যাক। 3 2 1 গো। ও ভাই ক্র্যাক পড়ছে, ভাই ক্র্যাক পড়ছে এটাতে। ওয়েল তো গাইস, দেখতে পাচ্ছো যে আমাদের ভাই সামনে ড্যাম ভেঙে গিয়ে আমরা আর জলে ডুবে গেছিলাম, আর তারপর যখন আমাদের চোখ খোলে আর আমরা একটা জায়গায় উঠিয়ে তারপর আমরা ভাই উঁচু জায়গায় চলে আসি, কারণ আমরা যে ড্যামটা ভেঙেছি সেটাতে কি হয়েছে তোমরা দেখবে। দেখো সারা শহর ডুবে গেছে ভাই, এখানে সারা শহরে জল জমে গেছে আর ডুবে গেছে ভাই পুরো। ফ্র্যাঙ্কলিন ভাই এখানে পালিয়ে তো ছিল, বাট তারপর ভাই ওকে দেখতে পেলাম, ও নিজের বাড়ি থেকে শুয়ে রয়েছে, আলাদাই কেস চলছে। তো আমি কি করবো, আমি তোমাকে দেখতে পাই না, আমি বাড়ি চলে গেলাম, বাড়ি গিয়ে শুয়ে থাকলাম, আর তারপর রাস্তায় দেখলাম যে ভর্তি ভর্তি জল জমে আছে ভাই। বাকি আমাদেরকে তো কোনো নৌকা ওকা খুঁজতে হবে মনে হচ্ছে এখান থেকে যাওয়ার জন্য। এ এ হাত ছাড়া, থাম থাম, মারবো এক্ষুনি তোকে ভাই। আমাদের নৌকা ওকা খুঁজতে হবে না, আমরা শহরে এসব জল ওয়াল কোথা থেকে গেলাম যাই না। বাট বাকি তোর মনে আছে যে আমাদের বলেছিল ওই রিচুয়ালের ব্যাপারে, ওই লোকটা যেখানে রিচুয়াল করছিল ওরা, যার জন্য ভাই জল হঠাৎ করে শুকিয়ে গেছিল, আবার হঠাৎ করে হয়তো ওদের জন্য বেড়ে গেছে বা আমাদের ড্যামের জন্য। তো ভাই শুধু দেখো ওই দিকটাতে জল নেই, যেহেতু এটা নিচু জায়গা তো এইখানে জল জমে গেছে, আর তোমরা ওইখানে দেখতে পাচ্ছ, আমি স্নাইপারে করে দেখাচ্ছি ভাই, আমি দেখেই বুঝতে পারছি না এখানে কি চলছে। দেখো ভাই পুরো বিল্ডিং বিল্ডিং ডুবে গেছে, এই দেখো। বাকি আমাদের যেতে হবে হচ্ছে ওই রিচুয়ালের জায়গাটাতে, যেখানে গাইস রিচুয়াল বগেরা হয়, বাট ওই রিচুয়ালের জায়গাটা আমি জানি না, আমাকে আর ফ্র্যাঙ্কলিনকে ওই রিচুয়ালের জায়গায় যেতে হবে। ওখানে গিয়ে গাইস একটু কথাবার্তা বলতে হবে যে কি কেসটা চলছে, কারণ আমরা তো ড্যাম ভেঙেছি, ড্যাম ভাঙার জন্য এত জল তো কোনোদিন আসে না ভাই, আমি যা জানি, আর এত ভাই ওয়েভ স্টেপও আসছে। বাকি চলো রিচুয়ালের জায়গায় যাওয়া যাক, আর তার জন্য আমাদের গাড়ি নিতে হবে, আর গাড়ি আই থিঙ্ক আমাদের খুঁজতে হবে কোথায় আছে। বাকি ফ্র্যাঙ্কলিন কিছু বলতে চাস ভাই রিচুয়াল উইচুয়ালের জায়গা? আরে হ্যাঁ চলো, মিউচুয়াল 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 বগেরা করে নি চলো। আরে মিউচুয়াল নয় রিচুয়াল, এক্ষুনি একটা ঘুষি মারবো, নর্দমায় গিয়ে পড়বি উল্টে উল্টে। চ আমার পিছু পিছু আয়, তোর তো কিচ্ছু হবে না ভাই, তুই আমার পিছু পিছু আয়। চলো গাইজ আমরা পিছু পিছু আরামসে চলি, আর আমাদের সামনে একটা গাড়ি রয়েছে যেটা করে ফ্র্যাঙ্কলিন এসেছিল ভাই, কারণ আমি তো ভাই ইউটে হেঁটে হেঁটে এসেছি, কারণ আমি ওই রাস্তার কোনেই পড়েছিলাম জলে ভেসে ভেসে। বাকি ঠিক আছে চলো এখান থেকে আমি চলে যাই, তুই আসবি না তো আমি চললাম ভাই এখান থেকে, তুই তোকে আসতে হবে না মোটা কথা। কার দেখ এবার কে আগে দৌড়চ্ছে, দেখ ব্যায়াম তুই করছিলি, দৌড়চ্ছি আমি ভাই তাড়াতাড়ি। আরে এই তো পেছনে বসবো আমি পেছনে। বাকি ঠিক আছে চলো, এখন আমাদের রিচুয়ালের জায়গাটাই যেতে হবে, আর ওখানে গিয়ে তারপর দেখতে হবে যে কি কেস চলছে। বাকি ঠিক আছে, আমরা তো মোটা গাড়ি নিয়েছি কেন, আর আমার মনে হয় এই জন্য এখানকার লোকেরা বাকি পালিয়ে গেছিল এখান থেকে, যে হ্যাঁ এখানে কিছু একটা বাজে হতে চলেছে। তো ঠিকই আছে চলো রিচুয়ালের জায়গায় যাওয়া যাক, আর ওখানে গিয়ে দেখা যাক যে কি কেস চলছে। বাট বাকি যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জল নেই ভাই, এই জায়গাটা একটু উঁচু উঁচু জায়গা না, এখানে জল নেই, জল মেনলি জমেছে হচ্ছে ওই জায়গাটাতে ভাই, ওই তলার জায়গাটাতে। আমি একবার গিয়ে ওখানে দেখতে চাই যে ওখানে জল জমলো কি করে ভাই, হতো আমরা তো ভাই সেরকম কিছু করিনি, আমরা জাস্ট একটা হালকা ড্যাম ফাটিয়েছি। আর দেখো নিচুর ভাই এই এই জায়গাটাতে জল আছে, এই জায়গাটাতে জলেই ভর্তি, যাস না ভাই। বাকি ঠিক আছে চলো, এখানে জল কি আমি ছুতে পারবো? ইয়েস আমার তো মনে হয় ছুতে পারবো, এখানটা দাঁড়াই হালকা করে, দেখো ভাই জলই জল। আরে জলে গাড়ি আটকে গেলে আমরা পৌঁছতে পারবো না ভাই রিচুয়াল পর্যন্ত, পেছনে 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 ভাই, এদিকে জলে ভর্তি হয়ে গেছে পুরো, এই দেখো এখানেও ভাই। আমাকে জল কাটতে কাটতে যেতে হবে নাকি এখান থেকে? ভাই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, গাড়ি ফাড়ি ধরিস না। ওকে ঠিক আছে, এই দেখো ভাই পুরো জলই জল হয়ে রয়েছে এই নিচু জায়গাগুলোতে, উপরে জায়গাগুলো ফাঁকা রয়ে গেছে, বাট আমাকে রিচুয়ালের জায়গায় যেতে হবে। আর হালকা হালকা কেমন একটা ওয়েদার হয়ে রয়েছে ভাই, তোমরা দেখতে পাচ্ছ যে এবার বৃষ্টি আসবে আসবে টাইপের। বাকি ঠিক আছে, আগে রিচুয়ালের জায়গাটা মার্ক করতে বলি ফ্র্যাঙ্কলিনকে, তারপর ওখানে যাই। ওয়েল তো গাইস আমরা চলে এসেছি হচ্ছে রিচুয়াল প্লেসের ওখানে, যেখানে ভাই রিচুয়ালটা চলছে আসলে, মানে যেখানে একটুখানি মন্ত্রতন্ত্র সাধনা হচ্ছে যে যাতে লস স্যান্টোস ঠিকঠাক থাকে, তাই জন্যই। আর এখানে গাইস কেন বৃষ্টি হচ্ছে আমি জানি না, বাকি সব জায়গায় কুয়াশা বগেরা রয়েছে, এখান থেকে যাওয়া যাক আরামসে। ফ্র্যাঙ্কলিন ভাই এখানে কি চলছে, কোন জায়গায় নিয়ে এলি তুই এটা? আরে মাইকেল দাদা আমাকে এখানে আমার মামা বলেছিল যে এখানে এরকম রিচুয়াল বগেরা হয় যেখান থেকে বৃষ্টি আর আমাদের জলকে কন্ট্রোল করা হয়, সেটা তো আমি বিশ্বাস করতাম না, বাট তুমি গাড়িটা খুব বাজে চালাচ্ছ। আমি বুঝতে পেরেছি আমি গাড়িটা বাজে চালাচ্ছি, বাট এখানে এরকম জল ফল কন্ট্রোল এখান থেকে হয়? বাকি ঠিক আছে, এখানে তো দরজা বন্ধ ভাই, আমরা যাবো কোথায় থেকে? তুমি চলো না, এখানে মারপিট হবে দেখো। বাকি ঠিক আছে চলো, আমি এখানে দাঁড়িয়ে পড়ি, উপরে একজন লোক রয়েছে, ও কি বলছে দেখি। হ্যালো আমাদের একটু দরজাটা খুলে দাও, আমি একটু দেখা দেখা করতে এসেছি আর বৃষ্টি চলছে ভাই বাইরে। দরজা তো খোলা যাবে না বাবা, তুমি কোথায় থেকে এসছো তুমি বলো আগে। আরে মাইকেল দা আমাকে কথা বলতে দাও, আমাকে চেনে মনে হয়। ঠিক আছে যা তুই কথা বল, দেখ কি বলে। আরে কাকা আমি নায়েন্দা গেমারকে সাবস্ক্রাইব করেছি, খুলে দাও খুলে দাও। আচ্ছা সত্যি বলছিস, তাহলে তো ভাই খুলে দিচ্ছি এক্ষুনি, চাপ নেই চাপ নেই, এক্ষুনি খুলে দিচ্ছি, চাপ নেই। তো এবার তোর দরজা খুলে গেছে, তাড়াতাড়ি চলে যা, আর লাইক করে দাও ভিডিওটাকে এক্ষুনি যারা দেখছো, অবশ্যই।
অবশ্যই। আরে হ্যাঁ হ্যাঁ সবাই লাইক করে দিয়েছো, সবাই করেছো তো? করেছো তো? হ্যাঁ করে দাও এক্ষুনি করে দাও। আরে হ্যাঁ সবাই লাইক করে দাও, সবাই লাইক করে দাও এক্ষুনি যাদের ভিডিওটা দেখছো। বাকি ঠিক আছে, আমাদের দরজা খুলে গেছে। ফ্র্যাঙ্কলিন ভাই গাড়ি দিচ্ছে এরপর। ভাই এটা কার গাড়ি আমি জানি না, তোরই গাড়ি হবে হয়তো এটা। ভাই ওর এসি ভিউ কাঁচ ফাঁচ ভেঙে দিয়েছি, বাকি আমাদের ভেতরে যাওয়া যায়। ভেতরে গিয়ে ওরা বলেছে যে একটুখানি মারপিট টারপিট হতে পারে ওই লোকটা বলেছে, কারণ এখানকার লোকেরা কুছ খাস পছন্দ করে না ফ্র্যাঙ্কলিনের মামা কাকাকে, আমাদের একটু মারপিটও করতে হতে পারে। বাকি ঠিক আছে আমরা এখানে চলে এসেছি। এই জায়গাতে কি চলছে ভাই এটা? ভাই এখানে লোকজন কোথায়? এর সাথে আমাকে কথা বলতে হবে, আমি জানি না এখানে গিয়ে কথা বলি এই লোকটার সাথে কি বলছে দেখি। আরে দাদা এখানে কি চলছে এটা কি? এখানে রিচুয়াল উইচুয়াল চলে বলছে, কোথায় রিচুয়াল উইচুয়াল কোথায়? আরে হ্যাঁ এখানে রিচুয়াল উইচুয়াল চলে তো বটে, বাট এক্ষুনি শেষ হয়ে গেল একটা রিচুয়াল যেটাতে আমাদের বর্ষা আনার কথা ছিল, আর চলেও এসছে বলে ভাই শেষ হয়ে গেছে। বর্ষা চলে এসছে বলে শেষ হয়ে গেছে? ইয়েস বৃষ্টি চালু হয়ে গেছে বলে শেষ হয়ে গেছে ভাই, আমি যা বুঝতে পারছি। বাকি ঠিক আছে ফ্র্যাঙ্কলিন তোর কিছু বলার আছে? আমার তো মনে হয় ভাই এখানে জলটা নিয়ে কিছু সমস্যা নেই, এরা নিশ্চয়ই জানে না যে তলায় শহরে কি চলছে। আমারও তাই মনে হয় জানে না। হ্যাঁ কি চলছে শহরে, কি হয়েছে কি হয়েছে? আপনি জানেন না শহরে কি চলছে ভাই? ওখানে পুরো শহরে জল ভরে গেছে। আমরা তো জানি না ভাই, আমরা কোনো ড্যাম ব্যাম ফাটাইনি, মানে সত্যি ফাটাইনি, আমরা জানি না ড্যাম ব্যাম ফাটাইনি, তো ওখানে জল বল ভরে গেছে, আমি জানি না কিভাবে। ওকে ফ্র্যাঙ্কলিন তুই বলে দে বাকিটা। আরে কাকা পুরো শহরে ভাই একদম জল ভরে গেছে, ওখানে পুরো ভাই বাড়ি বাড়ি ডুবে গেছে, লোকজন নেই। আরে এরম হতেই পারে না, এরম কি করে হলো ভাই? আমরা তো বৃষ্টির জন্য করেছিলাম, ওখানে সুনামি চলে এলো নাকি? আমরা কি ভুল রিচুয়াল পড়েছি? আমি জানি না। বাকি আমাদের এখানে দেখতে হবে তলায় গিয়ে যে কি চলছে। আরে হ্যাঁ ওখানে ভাই সুনামি টাইপেরই চলে এসছে বলতে পারো। বাকি চেক করো একবার কি চলছে ভাই ওখানে, দাঁড়িয়ে দেখি যে এখানে রিচুয়ালটা কখন স্টার্ট হয়। বাকি আমরা কোন একটা বাড়ির ভেতর গিয়ে আপাতত দাঁড়াই এখানটায় বৃষ্টিতে, আর রিচুয়ালটা এদের স্টার্ট হবে তখন আমরা ভাই কথা বলতে পারবো কোনো লোকের সাথে। এইখানটা দাঁড়া ভাই, ফ্র্যাঙ্কলিন চলে, ফ্র্যাঙ্কলিন না যা এখানটা দাঁড়া। হ্যাঁ এই তো বস আসছি ভাই, আমি বুঝতে পারছি না কি চলছে, কিন্তু তুমি কি বুঝতে পারছো? আরে আমিও তো ভাই কিচ্ছু বুঝতে পারছি না এখানে কি চলছে। ওই লোকটা বলছে ভাই ওরা রিচুয়াল করেছিল বৃষ্টি আনার জন্য, সুনামি চলে এসেছে। ওয়েল তো গাইস অনেকক্ষণ ওয়েট করার পর আমরা এখানে রিচুয়াল স্টার্ট হয়ে গেছে এরকম জানতে পেরেছি। চলো এখান থেকে আরামসে নেমে গিয়ে রিচুয়ালটাকে দেখা যাক। এই জায়গাটা একটুখানি কার্স টাইপের হয়ে গেছে দেখো গাইস, এই জায়গাটাতে এরকম, আর বৃষ্টিটা আরো বেড়ে চলেছে আগের থেকে, তাই না ফ্র্যাঙ্কলিন কি বলছিস? আরে হ্যাঁ বস আগের থেকে অনেক বেড়ে গেছে বৃষ্টিটা ভাই, এত এত বৃষ্টিতে থাকতে ভালো লাগে, তারপর একটা গেঞ্জিতে ভাই আমি তো কাঁপছি। হয়েছে ওভার অ্যাক্টিং করতে হবে না। চ ভাই দেখো সামনে ওদের রিচুয়াল চালু হয়ে গেছে, আর এখান থেকে গাইস ওরা পলি টলি দেয় আর বলে নাকি এর জন্য বৃষ্টি আসে আর আলাদা ব্যাপার হয়। আরে কাকা ভাই খালি গায়ে হয়ে গেছে আর আমাদেরও মনে হয় খালি গায়ে হতে হবে, আর এদিকে তো কাদা। ফ্র্যাঙ্কলিন তুই আসছিস কেন? আরে বস ওদিকটা খুব ইন্টারেস্টিং, তাই জন্য আমি যাচ্ছি, চলো। ঠিক আছে এদিকটা একটু ইন্টারেস্টিং, কিন্তু এখানে একটা লোককে উল্টো ঝুলিয়ে গাইস এরা কি করছে? এরা রিচুয়াল করছে যাতে ভাই সুনামিটা বন্ধ হয়ে যায়, আর তোমরা যারা জানো না ভাই তলায় সেটিতে সুনামি চলে এসছে, আর এরা রিচুয়াল করছে যাতে এখান থেকে সুনামিটা বন্ধ হয়ে যায়। বাকি এরা কি বলছে দেখি। আজ আমরা একে মেরে দেবো, কারণ এর জন্যই সুনামিটা এসছে এখানে। আরে ওকে মেরে দেওয়া হচ্ছে কেন ভাই? ওকে মেরে দিচ্ছে ফ্র্যাঙ্কলিন দেখ। আরে আমি কি জানি বস, ওরা মেরে দিচ্ছে তো মেরে দিক। আরে কি বলছিস ইয়ার, এরা মেরে দিচ্ছে কেন ভাই? এরা বৃষ্টিতে থামানোর জন্য মেনলি মারছে। আর গাইস এখানে লাইটনিং ওয়াগেরা সব চালু হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাই, লাইটনিং ওয়াগেরা ঝড় সব চালু হয়ে গেছে ভাই এখান থেকে। ওরা নিজের ভগবানকে খুশি করতে চাইছে যাতে ভাই বৃষ্টি বন্ধ হয়ে যায়। আর এদের ভগবান আর কেউ না, অ্যাকোয়াম্যান। আরে হ্যাঁ কি বলছো বস, অ্যাকোয়াম্যান এদের ভগবান? আরে হ্যাঁ আমি ঠিক বলছি ভাই, অ্যাকোয়াম্যানকে এরা এসব চালাবার জন্য করছে ভাই। দেখছিস না কত বৃষ্টি হচ্ছে, ওদের ভগবান রেগে গেছে, ওদের ভগবান আসতে পারবে না এখানে, তাই জন্য এরা ওরম ভাবে ভাই একটা দুটো লোককে চালাচ্ছে। আর তোর আলাদাই কেস চলছে, চুপচাপ শুয়ে থাকে এখানে ভাই, একে একে ছাড়িয়ে দে না ওকে ছেড়ে। বাকি দেখো কত লাইটনিং হচ্ছে ভাই এখানে, এরা আনতে চাইছে, বাট আমাকে কি আপাতত কথা বলতে হবে এই লোকটার সাথে যে এই লোকটা কি করতে চায় এদেরকে। আরে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভগবান আমাদের কাছ থেকে না খুশ হয়ে গেছে যে আমরা বৃষ্টি চাইছি বলে। তো এর সাথে ভগবানের কি সমস্যা ভাই? ভগবান তো তোমাদের বৃষ্টি দিচ্ছে। ভগবান শুধু আসলে বৃষ্টি দিচ্ছে না, ভগবান তো আমাদেরকে ভাই ঝড় বন্যায় বইয়ে দিচ্ছে একেবারে ভাই, লস স্যান্টোস ডুবিয়ে দিয়েছে। তো তাই জন্য আমরা চাই যে ভগবান আমাদেরকে আবার আগের মতো করে রেখে দিক। তোমাদের প্রবলেমটা কি? মাঝে মাঝে বৃষ্টি চাও, মাঝে মাঝে ঝড় চাও, মাঝে মাঝে জল চাও, মাঝে মাঝে শুকনো চাও, কি চাওটা কি? আসলে আমরা সবাই ঠিকঠাকই থাকতে চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভগবান আমাদের উপর রেগে গেছে। তো তাই জন্য আমরা ভগবানকে এসে এই সুনামিটা ঠিক করতে বলছি যাতে ভগবান আমাদেরকে একটুখানি বক্স দেয় আর লস স্যান্টোস বেঁচে যায়। তো ভগবান আসবে কবে ভাই? ভগবান আসবে কবে আমি তো জানি না, আর এরা রিচুয়াল করেই যাচ্ছে ভাই, এই লোকটাকে কমসে কম ছেড়ে তো দে। আসলে ব্যাপারটা ওটা নয়, আমরা তো যীশু খ্রিস্ট ট্যাটু করে রেখেছি বুকেতে, অ্যাকোয়াম্যানও আসছে না, যীশু খ্রিস্ট আসছে না, কেউ আসছে না, কিন্তু ওরা বলেছে যে আমরা একটা পাওয়ার দিতে পারি তোমাকে যাতে তুমি সুনামিটাকে নামাতে পারো বা বাঁচিয়ে রাখতে পারো লস স্যান্টোসকে। তো ঠিক আছে পাওয়ার একজন যে কোনো কেউ নিয়ে নাও, আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি চলছে। বাট ফ্র্যাঙ্কলিন তুই কিছু বুঝছিস? আরে না বস আমি কিছুই বুঝতে পারছি না, এরা কি বলছে, আমার তো সব হাঁটু গেড়ে মাথার উপর দিয়ে যাচ্ছে। তাই আমারও সেমই হচ্ছে ভাই। দেখুন দাদা ব্যাপারটা হচ্ছে যে এখানকার লোকেরা সবাই চায় যে বৃষ্টিও হোক সবকিছুই হোক, কিন্তু ঠাকুর এটা চায় না, ঠাকুর ঠিক টাইমে ঠিক জিনিস দেয় আর আমরা জোর করে ওটা নিতে চাই, তাই জন্যই আমাদের বৃষ্টি আজকে আসছে। তো ঠাকুর এখানে আসতে পারবে না, কিন্তু ঠাকুরের পাওয়ার একজনকে দেবে, আর সেই লোকটাকে আমাদেরকে চুজ করতে হবে যে ওটা কে হবে। ও এসব ব্যাপার, বাকি ঠিক আছে চ এখান থেকে। ফ্র্যাঙ্কলিন বেরিয়ে চ এখান থেকে ভাই। আরে ও দাদা কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কথা আছে। এবার কেন ডাকলো ভাই, এবার কি কথা আছে ওর সাথে ভাই? একে আমি মেরেছি বলে কিছু বকা ঠকা দেবে নাকি আমি জানি না। বলুন দাদা কি কাজ আছে আপনার? আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যা
তাকে পাওয়ারটা দেওয়ার চেষ্টা করছিলাম, তে তো মরে গেছে। আমরা আপনাকে পাওয়ারটা দিতে চাই যাতে আপনি লস স্যান্টোসটাকে বাঁচাতে পারেন। না না, এরকম হতে পারে না ভাই, এরকম ভাবে চলে না। এরকম ফ্র্যাঙ্কলিনকে দিয়ে দাও, ফ্র্যাঙ্কলিনকে। আরে আমি তো নেই বস এখানে, আমি তো নেই, আমাকে কেন ফাঁসে দিচ্ছ? আরে ফ্র্যাঙ্কলিন তুই নিয়ে নে না ভাই, বিশ্বাস কর তোকে ভালো পাওয়ার পাবি তুই। আরে আমি নেই বস, আমি নেই, আমি নেই, আমি আউট। বাকি ঠিকই আছে, দেখা যাক যে এখানে কি চলছে এই রিচুয়ালটাতে। আর এরা বলছে আমাকে পাওয়ার দেবে, তো আমাকে ভাই এখানে উঠে দাঁড়াতে হবে। আই থিঙ্ক এখানেই কি, বাকি আমাকে এখানে একটা বেসবল ব্যাট তো দিয়েছে, এটাকে তোলা যাবে। বাকি আমি এখানে উঠে দাঁড়িয়ে পড়ি। আর আমাকে গাইস অ্যাকোয়াম্যানের পাওয়ার দেবে যাতে আমি উড়ে উড়ে বেড়াতে পারি চারিদিকে, আর এখানকার এদের রক্ষা করতে পারি। আরে পাদ্রি সাহেব আমি কি বলছি, ও মরাটাকে ছেড়ে দিন, আর নতুন একজন লোক পেয়েছি তাকে পাওয়ার গুলো দিয়ে দিন। তুমি ঠিকই বলেছো ভাই, ওকে পাওয়ার গুলো দেওয়া যাক, আর ও আমাদের হেল্প তো কমসে কম করতে পারবে। বাকি ঠিক আছে গাইস, এরা এখন আমাকে পাওয়ার দেবে অ্যাকোয়াম্যানের, আমি জানি না কি হতে চলেছে। আর ফ্র্যাঙ্কলিন এসে দাঁড়িয়ে পড়েছে, ভাই ফ্র্যাঙ্কলিন আমি যদি বাড়ি না যেতে পারি আমাকে তুলে নিয়ে যাস কমসে কম। এটা কি হচ্ছে? হ্যালো, এটা কি হচ্ছে? এটা কি হলো গাইস, দেখতে পাচ্ছ আমরা অ্যাকোয়াম্যান হয়ে গেছি। আর অ্যাকোয়াম্যান হয়ে গেছি কেন, আমার তো শুধু পাওয়ার পাওয়ার কথা ছিল ভাই, শুধু পাওয়ার গুলো পাওয়ার কথা ছিল, আর এরা আমাকে ভাই পুজছে। বাকি আমি জানি না এখানে কি চলছে, আর আমার কাছে কি কি পাওয়ার আছে আমি জানি না। আমি কি উঠতে পারবো? ও উঠতে পারবো, উঠতে পারবো, উঠতে পারবো ভাই। আরামসে নেমে যা, আরামসে, ধাক্কা খাস না, আমি জানতাম ধাক্কা খাবি তুই। বাকি ঠিক আছে গাইস, আমি পাওয়ার গুলো তো পেয়ে গেছি, এবার আমাকে গিয়ে ভাই ওখানে সমুদ্রের বাকি জিনিসগুলো দেখতে হবে যে কি চলছে। আর আমি গাইস এদেরকে বলে দিই যে কি ব্যাপারটা হতে চলেছে, আমাকে কিভাবে বাঁচাতে হবে আমি সেটাও জানি না। এর সাথে আমাকে জিজ্ঞেস করতে হবে যে কিভাবে আমি বাঁচাবো ভাই ওয়ার্ল্ডকে, তো আমাকে কেউ বলবে যে আমি কিভাবে ভাই বাঁচাতে পারবো বাকি লোকেদের। এবার তোমার কাছে চলে এসছে হচ্ছে অ্যাকোয়াম্যানের পাওয়ার, এবার তুমি গিয়ে ওখানে জলগুলোকে নিজে সরাতে পারবে, সমুদ্রে আবার ফেরত পাঠাতে পারবে। আমার বৎস একদম ঠিক বলেছে, তুমি জলটাকে আবার সমুদ্রে ফেরত দিয়ে পুরো শহরটাকে আবার ঠিক করে পাওয়ার গুলো আবার ফেরত দিয়ে যাবে, তবে আমি তোমাদের ফ্র্যাঙ্কলিনকে ছাড়বো। আমার নাম এখানে কোথায় থেকে এলো ভাই, আমি তো আমি না এখানে, আমি বাড়ি যাচ্ছি, আমি জানি না। না না এরম বললে তো হবে না, তোমরা যেতে দেবে না ওকে ভাই, ওকে যেতে দাও, আমি তোমাদের এসে দিয়ে যাবো এটা। বাকি ফ্র্যাঙ্কলিন তুই বাড়ি চলে যা, আমি গিয়ে আপাতত শহরের রক্ষা করি আর দেখি ওখানে কি চলছে। বাকি এদিকে ভাই পুরো কুয়াশা রয়েছে, জল হয়ে রয়েছে ভাই, তলাটা ওই দেখো পুরো জলে ডুবে গেছে। বাকি আমাকে যেতে হবে শহরের একদম মাঝে। বাকি দেখো আমি শহরের মাঝখান মার্ক করে দিয়েছি, আর ফ্র্যাঙ্কলিন এখান থেকে বাড়ি চলে যা ভাই, ফাঁকা ফাঁকা জায়গা থেকে পারবি বাড়ি চলে যা, আমি এখান থেকে যাচ্ছি আরামসে উঠতে উঠতে ভাই আগে। ভাই আমি চললাম এখান থেকে, আমি এখান থেকে উড়তে উড়তে চললাম, আমি জানি না আমি এটা কোথায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি কোন একটা জায়গায়। ভাই দেখো, এই দেখো আমরা জলের ভেতর হাঁটতে পারছি ভাই, অ্যাকোয়াম্যানের পাওয়ার দেখেছো? বাকি তোমরা গাইস নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা জলের ভেতরও হাঁটছি, আমি জানি না কিভাবে, বাট আমি হাঁটতে পারছি। দেখো জলের ভেতর দৌড়তে পারছি, আর আমি এটা কি করছি এই দেখো ভাই, আলাদাই কেস চলছে এখানে, পুরো জায়গা ভাই জলে ডুবে গেছে, আমি এটুকু দেখতে পাচ্ছি। আর আমাকে শহরের দিকে যেতে হবে, আর আমি এটুকু বুঝতে পারছি ভাই, আমি কেমন ভাবে উঠছি আমি নিজেও জানি না, কিন্তু আমি উঠছি ভাই খুব বাজে, আমি খুব বাজে উঠতে পারছি, কিন্তু কিভাবে আমি যে এটাকে কন্ট্রোল করবো আমি জানি না ভাই, পাওয়ার গুলো আমি এখনো বুঝতে পারছি না যে কিভাবে কন্ট্রোল করবো ভাই। আমি একটা জায়গাতেই ভাসতে পারছি কিন্তু উঠতে পারছি না ঠিক করে, আমি দেখো একটা উপর নিচু করতে পারছি কিন্তু এগোতে পারছি না ভাই। আচ্ছা এবার বুঝতে পেলাম কিভাবে এগোবো, আচ্ছা এবার বুঝতে পেলাম ভাই কিভাবে এগোবো। এই দেখো কি মস্ত উড়ছে ভাই, এর পাওয়ার গুলো ভাই খুব সলিড। এই দেখো পুরো এইখানগুলোতে নেই, এই পাহাড়গুলোতে নেই, কিন্তু শহরের দিকে ভাই পুরো জল ভরে গেছে। এই দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা উড়তে উড়তে যাচ্ছি, আর এখানে ভাই তলায় জল দেখা যাচ্ছে হালকা হালকা, এত বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই এর জন্যই। এই দেখো ভাই পুরো জলে ভর্তি হয়ে গেছে, আমি একটা বিল্ডিং এ গিয়ে আপাতত দেখাই তোমাদের তলায় কি চলছে ভাই। বাকি ফ্র্যাঙ্কলিন আশা করছি বাড়ি চলে যাবে, দাঁড়া আমি এই বিল্ডিংটার উপরে দাঁড়াই আর তোমাদের দেখাই যে এখানে অবস্থা। দেখো ভাই এখানে হেলিকপ্টার বগেরা উড়ছে ভাই, এখানে ভাই আমি ছোট্ট বিল্ডিংটাতে যাই, কারণ এটা তো সব থেকে বড় বিল্ডিং, এইখানে আশা করছি হবে না। নেপার নেপার, আরে ইয়ার তুই ঠিক ল্যান্ডিং করতে পারিস না কেন? চলো ভাই উপরে উঠে পড়েছি, এবার আমি এখানে তলায় দেখাচ্ছি তোমাদের যে কি কেস চলছে। ফাইনালি নিয়ে পড়েছি ভাই, এখানে ফাইনালি নিয়ে পড়েছি, এবার একটুখানি বৃষ্টিটাকে কমাই। আর বাকি আমার কাছে অনেক এবিলিটি আছে, আমি এটুকু বুঝতে পারছি, আন্ডার ওয়াটার চলার এবিলিটিও আছে। ভাইল তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে তলায় কত ভাই জল চলে এসছে, আর আমি কিভাবে যে এটাকে করবো আমি জানি না। তো আমাকে গাইস আমার পাওয়ার আপগ্রেড করতে হবে, সেটার জন্য আমাকে ভাই অনেকক্ষণ ধরে একটা সুইচ টিপে ধরে রাখতে হবে, যার জন্য আমি ভাই স্যুট আপগ্রেড করতে পারবো আর আমি পাওয়ারফুল হয়ে যাবো। আর বাকি এটা তোমরা দেখেছো ভাই, এই দেখো কি জোর দৌড়চ্ছে, দেখো এই দেখো ভাই, এই পাওয়ারটা তো আমি দেখিনি যে এত জোর আমি দৌড়তে পারবো। বাকি এইটা তো আমি জানতাম যে হ্যাঁ উঠতে পারবো, বাট কি বাজে অবস্থা ভাই এই জায়গাটার। হ্যালো, আরামসে তলায় নেমে যাই, এই দেখো তলায় নেমে পড়েছি ভাই, আর আমরা জলের ভেতরে হাঁটছি, এ দেখো জলের ভেতর দিয়ে গাড়িগুলো এরকম ভাবে ভাসছে, এই দেখো, এই দেখো ভাই কি বাজে অবস্থা হয়ে রয়েছে। আমাকে যত তাড়াতাড়ি হোক জলগুলোকে এখান থেকে সরাতে হবে, আমি যতটা বুঝতে পারছি, বেশিক্ষণ আর লোকেরা বাঁচবে না। এটা তোমরা দেখেছো, এই দেখো আমার কাছে স্ম্যাশ এবিলিটি আছে, এই দেখো আমি এখানে দাঁড়িয়ে যদি ইয়ে করি সব গাড়িগুলোকে পটকে দিচ্ছে, এই দেখো এখানে সব ভাসছে। এবার যদি আমি ইয়েটা ধরে রাখি পাওয়ারটাকে, এই দেখো, এই দেখো ভাই পটকে দিচ্ছে, আর কেমন গম্ভীর আওয়াজ হচ্ছে। ওই দেখো ওই লোকটা উঠতে চাইছে, কিন্তু আমি লোকটাকে ভাই তলায় টেনে নামিয়ে দিতে পারি। এই দেখো ভাই, দেখো আমি ওপর দিকে যাচ্ছি আর আমার সাথে লোকজনও যাচ্ছে, বাট যেটা হচ্ছে মেন কথা যে আমাকে আমার স্যুটটা আপগ্রেড করতে হবে, তবেই আমি একমাত্র এখানকার জলটাকে সরাতে পারবো। আর বাকি এখানে কেউ আছে? উঠে পর, উঠে পর, উঠে পর, উঠে পর, উঠে পর, উঠে পর। চলো আমি ভাই আরামসে ওপরে উঠে পড়েছি, আর আমাকে আমার স্যুট আপগ্রেড করতে হবে, আমি এটুকু বুঝতে পেরেছি। চলো আমি আপাতত ওইখানটায় নাবি, নাবতে হবে ভাই, নাবতে হবে, নাবতে হবে, নাবতে হবে, ইয়েস, বাজে ল্যান্ডিং কিন্তু করেছি ভাই। না এখানটা দাঁড়িয়ে হবে না ভাই, আমাকে আরেকটু ওপরে যেতে হবে, ওপরে চলে এসেছি একদম। আর এখানে দাঁড়িয়ে গাইস তলাটা তোমরা দেখতে পাচ্ছ, বাকি আমি ওয়েদারটাকে একটুখানি ঠিক করে দিই, দাঁড়াও পাওয়ার দিয়ে ঠিক করে দিই, 3 2 1
গাইস তোমাদের কি বিশ্বাস হচ্ছে এটা বেলা 12টা বাজে? আমি জানি না, বাট ওয়েদারও ঠিক হলো না আর কিছু না ভাই, আমার কাছে পুরোপুরি পাওয়ারটা আসেনি, আমার কাছে হালকা হালকা পাওয়ার আছে। যেটা হচ্ছে মেইন কথা যে আমাকে এখন আমাকে স্যুট আপগ্রেড করতে হবে। চলো স্যুট আপগ্রেড করা যাক, তার জন্য ভাই অনেক পাওয়ার লাগবে। 3 2 1 ওয়েল, তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমাদের স্যুট আপগ্রেড হয়ে গেছে, আর আশা করছি এই স্যুটটাতে একটু বেশি পাওয়ার থাকবে, কারণ দেখো গাইস এই স্যুটটা একটু বেশি ভালো দেখতে। এটাতে কিছু পাওয়ার আছে আমি কি জানি না, বাট এখানে আমাকে জলটাকে ঠিক করতে হবে, তো আমাকে জলেতে ঝাঁপ মারতে হবে, তার জন্য চলো জলেতে যাওয়া যাক আরামসে। এই জলটাকে ভাই আরামসে নাবি দিতে হবে এইখান থেকে ভাই, জলেতে নাব। তোমরা দেখতে পাচ্ছ ভাই কি বড় বড় ওয়েভ চলছে এখানে, এই দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই জায়গাটা কি বড় বড় ওয়েভ চলছে ভাই, এত বড় বড় ওয়েভ চলছে এখানে, মানে এতটা রিচুয়াল বাজে হয়ে গেছে আর আমরা এতটা বাজে ভাবে নেবেছি এই জায়গাটাতে। নেপার ইয়েস, এই দেখো ভাই তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এই জায়গাটা কি অবস্থা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এই দেখো এখানে একটা লোক ভাসছে ভাই, ওকে বাঁচাবো কি করে আমি জানি না, বাট আমাকে এখন জল নামাতে হবে, তো চলো 3 2 1 ওয়েল, তো গাইস দেখতে পাচ্ছ যে আমরা একটা পাওয়ার ইউজ করে ভাই এই জায়গাটাকে আবার নর্মাল করে দিয়েছি, আবার নর্মাল লোকেরা গাড়ি চালাচ্ছে, আবার ভাই নর্মাল হয়ে গেছে। বাট আমি যেটা কোশ্চেন, যেটা বৃষ্টিটা থামেনি কেন আর সমুদ্রের জলগুলো কি হলো বা? সমুদ্রটা একবার চেক করা যাক, চলো সমুদ্রতে একবার গিয়ে দেখা যাক যে সমুদ্রটা কি ঠিক হয়েছে। বাকি ঠিক আছে গাইস, সমুদ্রে তো জল চলে গেছে আর সমুদ্র ঠিক হয়ে গেছে, যেটা হচ্ছে মেইন কথা যে এবার আমাকে যেতে হবে হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে। বাট ফ্র্যাঙ্কলিনের বাড়ি যাওয়ার জন্য ভাই আগে আমাকে এখানটা একটু কোনো জায়গায় ল্যান্ড করতে হবে, আর ফ্র্যাঙ্কলিনের বাড়ি আই থিঙ্ক আমি পৌঁছে গেছি, ফ্র্যাঙ্কলিনের বাড়ি যেতে হবে আর ফ্র্যাঙ্কলিনের সাথে কথা বলতে হবে, তো তার জন্য ভাই আমাকে এই বিল্ডিংটাতে নামতে হবে আরামসে। নেপর ইয়েস, ফাইনালি নিয়ে পড়েছি, এবার যাওয়া যাক হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে। বাট তার আগে আমাকে মার্ক করতে হবে, আমি ফ্র্যাঙ্কলিনের বাড়িও চিনি না এমনিও, ফাইনালি ফ্র্যাঙ্কলিনের বাড়ি তো মার্ক করে দিয়েছি, এবার যাওয়া যাক হচ্ছে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে। ভাই ফ্র্যাঙ্কলিন চমকে যাবে ভাই, কারণ অন্য শুটে আছি না, ফ্র্যাঙ্কলিন দেখে নিশ্চয়ই চমকে যাবে। আমি ফ্র্যাঙ্কলিনের বাড়ি দেখতে দেখতে পৌঁছেও গেছি আর বৃষ্টি আশা করছি কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যাবে। ফ্র্যাঙ্কলিনের বাড়ি কোথায়? এই তো ফ্র্যাঙ্কলিনের বাড়ি দেখতে পেয়েছি। আমার টাকাগুলো ওখানে যদি না থাকে ওর গেম বাজি দেবো ভাই। বাকি ঠিক আছে চলো, এটা ফ্র্যাঙ্কলিনের বাড়ি তো, এটা তো ফ্র্যাঙ্কলিনের বাড়ি ভাই, এর ছাদে নামা যাবে আরামসে। ও একটুখানি সুপার হিরো ওয়ালা ল্যান্ডিং দিতে হবে না, ইয়ো ঠিক আছে ভাই, ফ্র্যাঙ্কলিন দেখলে এক্ষুনি গেম বাজি দেবে। বাকি ঠিক আছে চলো ফ্র্যাঙ্কলিন দেখি কোথায় আছে। হ্যালো ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন কোথায়? ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন, আরে আমার নাম নিয়ে ডাকছে মনে হচ্ছে, দেখি তো একবার কে আছে। হ্যালো ফ্র্যাঙ্কলিন, আরে দাদা আমি এদিকে, উপরে নয় ওই, আপনি অন্য বাড়িতে ঢুকে পড়েছেন, আমি এদিকে। আরে ওটা তোর বাড়ি। আরে ফ্র্যাঙ্কলিন আমি কোনো দাদা বাদা নয়, আমি মাইকেল। আরে মাইকেল দা ওর বাড়িতে গেছেন কেন? ওর বাড়িতে কিছু নেই, চুরি করতে পারবেন না কিছু, এ পাশে চলে আসুন। আরে আমি ভুল করে চেপে পড়েছি, দেখ এক্ষুনি আমি ঝাঁপ মারবো, দেখ। ইয়ো ভাই হেভি ঝাঁপ মেরেছি। বাকি দেখতে পাচ্ছিস ভাই, দেখ এটা হচ্ছে আমার নতুন স্যুট। আরে আপনাকে তো চেনাই যাচ্ছে না মাইকেল দা, আপনি তো একদম সিক্স প্যাক নিয়ে ঘুরছেন আমার থেকে বেশি। আরে ঠিক আছে ভাই ঠিক আছে, আমি একটুখানি ভালো দেখতে লাগছে না আমাকে? আরে একদম টিপ টপ লাগছে দাদা আপনাকে, টিপ টপ। আগে ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ এই বৃষ্টিটা আশা করছি কিছুক্ষণ পর থেমে যাবে, তাই তো থেমে যাবে তো ফ্র্যাঙ্কলিন? আরে হ্যাঁ একদম থেমে যাবে আশা করছি, মানে কি থামবে না, তোর মনে হচ্ছে থামবে না। বাকি ঠিক আছে গাইস, এক মানে স্যুট তো ফেরত দেওয়ার কোনো সিন নেই। এ বাবা এই কি বলছেন মাইকেল দা, এই কি আপনার তো স্যুটটা ফেরত দেওয়ার কথা ছিল, পাওয়ার গুলো ফেরত দেওয়ার কথা ছিল। আরে পাওয়ার ফেরত দেওয়ার কথা ছিল অন্য স্যুটের, এই স্যুটটা তো আমি আপগ্রেড করেছি, তো এটা আমার কাছেই থাকবে ভাই। চলো এটা আমার কাছেই থাকবে আর আমি ভাই এটা নিয়ে ঘুরবো আরামসে। বাকি ঠিক আছে গাইস, আজকে ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে লাইক করে দেবে। আরে এক মানে স্যুট দিয়ে ভাই নেক্সট টাইম আমরা কিছু একটা করবো ভাবছি। বাকি ঠিক আছে বৃষ্টিটাকে থামুক। বাকি ঠিক আছে ফ্র্যাঙ্কলিন টাটা বলে দে, ফ্র্যাঙ্কলিন ভাই ফ্র্যাঙ্কলিন টাটা বলে দে, দেখ আমি ফ্ল্যাশের স্পিডে যাবো, দেখ হুইউ ভাই হেভি জোর যাচ্ছি না। আরে ঠিক আছে তোমার থেকে জোর তো আমি যাই। বাকি ঠিক আছে দেখাচ্ছি তোমার সাথে পরের গেম ভিডিওতে, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেম।